আমার কাছে কিছু কিছু কমপ্লেন আসছে। অভিযোগটা কি আসছে যে অনেক সময় চাষিরা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যায় তখন তাদের ঘোরানো হয় বা তাদের নানা রকমভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমি আজ থেকে বলে যাচ্ছি এরকম যদি কেউ আপনার ধান ফিরিয়ে দেয় যেখানে প্রকিউরমেন্ট করা হচ্ছে এবং যদি কেউ আপনাকে আপনার সময় মতো কাজটা না করে টাইমের মধ্যে আপনি বিডিও অফিসে যাবেন, আপনি এফআইআর করবেন, পুলিশের থানায় যাবেন, এফআইআর করবেন, আর বিডিও কেয়ারে ওসিকে আমি বলবো এগুলো সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে যাতে কোনো কৃষক তার ধান নিয়ে ফিরে না আসে। এবং যে দায়িত্ব নেবে না তার ক্ষমতা থাকায় কোনো অধিকার নেই। আমি পঞ্চায়েতগুলোকেও বলবো আর একটু সজাগ সতর্ক হন। যারা কৃষি ধান তৈরি করছে তারা যখন বিক্রি করতে যাচ্ছে তাদের ওজনটা যেন ঠিক মতো নেওয়া হয় এবং কৃষক মান্ডিগুলো এগ্রিকালচারাল মার্কেটিংগুলো তারা যেন ঠিক মতো দায়িত্ব নিয়ে কাজ করে। অ্যাগ্রো মার্কেটিংয়ে থেকে যদি কেউ ঠিক মতো কাজ না করে আমি ডিএমকে বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেওয়ার জন্য। আমি তার বিরুদ্ধে এসপিদের বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর অ্যাকশান নেওয়ার জন্য। এই রকম একটা কেস বাঁকুড়ায় ধরা পড়েছিল এবং আমরা অ্যাকশান নিয়েছি। এছাড়াও আপনারা জানেন বর্ধমানের শক্তিগড়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। আপনারা জানেন এখানে নতুন গ্রামে কাঠ খোদাই শিল্প, ডোকরা শিল্প, রুরাল ক্রাফট গড়ে তোলা হচ্ছে। এছাড়াও দেউচা পাঁচমি আপনার বর্ধমানের পাশেই জেলা বীরভূম জেলা ভাব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল কমপ্লেক্স ওখানে কোল তৈরি হবে। ওখানে কয়লার ধার আছে, ওখানে কয়লার যে অত যোগাযোগ আছে অতটা যোগ আছে প্রচুর এবং সেখানে 12,000 কোটি টাকা বিনিয়োগ হবে। আমরা ইতিমধ্যে আমরা ট্রাইবেল ভাই বোনেদের চাকরি দিতে শুরু করেছি। আগামী দিন 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে বীরভূমের এই দেউচা পাঁচমিকে কেন্দ্র করে এবং যেখানে বর্ধমানের ছেলে মেয়েরাও সুযোগ পাবেন জেনে রাখবেন।